আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত 2024 অজানা রাশির সমীকরণ এই অধ্যায়ের 240 পৃষ্ঠার প্রশ্ন নিয়ে। তো এখানে 5 নং ছিল একটি ত্রিভুজ, আগে প্রশ্নটা দেখি যে দ্বিঘাত সমীকরণ গঠন করো এবং কাগজ কেটে সমাধান করো। এখানে শুধু কাগজ কাটাটা বাদ দিয়ে দ্বিঘাত সমীকরণ গঠন এবং সমাধানটা দেখানো হবে। তো এর পরবর্তীতে কাগজ কেটে সমাধানটাও দেখানো হবে আর কি। এখানে শুধু দ্বিঘাত সমীকরণ গঠন ও সমাধানটা দেখানো হবে। 5 নম্বর ছিল একটি ত্রিভুজের উচ্চতা তার ভূমির 3 গুণ অপেক্ষা 2 সেন্টিমিটার কম। ত্রিভুজটির ক্ষেত্রফল 20 বর্গমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত? তাহলে এখানে দেয়া আছে কি উচ্চতা ভূমির 3 গুণ অপেক্ষা 2 সেন্টিমিটার কম। তাহলে ভূমিটা ধরে নিতে হবে, ধরি ত্রিভুজের ভূমি সমান বা ত্রিভুজটির ভূমি সমান, ত্রিভুজটির ভূমি সমান 1 মিটার, উচ্চতা হবে ভূমির 3 গুণ অপেক্ষা 2 সেন্টিমিটার কম। তাহলে ত্রিভুজটির উচ্চতা সমান, তাহলে 3 গুণ হবে 3x, 3 গুণ থেকে 2 সেন্টিমিটার কম, -2। তাহলে এটা ভূমি এবং উচ্চতা পাইছি এবং ক্ষেত্রফল দেওয়া আছে 20 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এক্স, ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 3x, -2। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র আর এই ক্ষেত্রফল দেওয়া আছে 20 বর্গমিটার। তাহলে এখন যদি ক্যালকুলেশন করি, এই 2 এখানে ভাগ আছে, ডানে নিয়ে গেলে গুণ হবে, এক্স দ্বারা একে গুণ করি, তাহলে 3x² -2x সমান, তাহলে 20 গুণন 2, এই ভাগ 2 ডানে গিয়ে গুণ হয়ে গেল, তাহলে 3x² -2x, 20 দুগুণে 40, বামে আসলে 40 হবে এবং মাইনাস হয়ে যাবে। তাহলে এখন এটা মিডল টার্ম করতে হবে, তাহলে এখানে আছে 3x² -2x -40, তাহলে শেষে আছে 40, আর এখানে আছে 3। তাহলে এটা যদি গুণ করি 3 40-এ হয় 120x². তাহলে আমাদের মাঝখানে এমন ভাবে ভাঙতে হবে যেটার যোগ বিয়োগ করলে 2 হয় এবং গুণ করলে 120 হয়। সেখানে যদি 10 এবং 12 নেই, তাহলে এই যে -12x, আর যদি 10x যদি নেই, এই দুইটা গুণ করলে হবে 10 20 120, এখানে মাইনাস হবে 120x² তাহলে এটা নিতে হবে, তাহলে 3x² -12x প্লাস 10x -40 = 0। তার আগে এখান থেকে এখানে লিখতে হবে যে ইহাই আদর্শ দ্বিঘাত, ইহাই দ্বিঘাত সমীকরণ, ইহাই দ্বিঘাত সমীকরণ। এখান থেকে দ্বিঘাত সমীকরণটা আমাদের এই যে এইটা তৈরি হয়ে গেছে, দ্বিঘাত এটা লিখতে হবে, এটাই আমাদের দ্বিঘাত সমীকরণ, মানে পাওয়ার সর্বোচ্চ 2, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এখন যদি এটা সমাধান করি, তাহলে এখানে যদি 3x কমন নেই, তাহলে এক্স -4 থাকতেছে, এখানে +10 যদি কমন নেই, এক্স -4 = 0, তাহলে এক্স -4 ইন্টু এখানে 3x +10 = 0, তাহলে হয় অথবা লিখব এখন হয় এক্স -4 = 0 বা এক্স = 4, অথবা 3x +10 = 0, 3x +10 = 0 বা 3x −10, তাহলে x −10 / 3 এটা গ্রহণ হবে না, কারণ এখানে আমরা উচ্চতা বের করব, যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এখানে x এর মান পাইলাম, উচ্চতা হচ্ছে, উচ্চতা 4 মিটার, উচ্চতা 4 মিটার। তাহলে এরপরে
ছয় নম্বর ছিল শেষ অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন ইকুয়াল জিরো দ্বিঘাত সমীকরণের সমাধান করো। তো এটা কিন্তু সূত্রেও ফেলা যায় না, মিডল টার্মও করা যায় না, আবার কমন নিয়ে যে করব সেভাবেও কিন্তু সমাধান করা যাচ্ছে না। তো যখন এটা কোনোভাবেই কোনো হয়তো যাবে না, তখন আমাদের দ্বিঘাত সমীকরণটা আদর্শ দ্বিঘাত সমীকরণে প্রয়োগ করতে হবে। সেই সমীকরণটা হচ্ছে এইটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, এর সাথে তুলনা করে পাই। এটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ। যখন কোনো অঙ্ক এরকম মানে সমাধান করা যাবে না, সূত্রেও যায় না বা কমন নিয়েও যায় না, মিডল টার্ম করেও যায় না, আরো যে পদ্ধতিগুলো কোনোটাই যখন যাবে না, তখন এই সূত্র কিন্তু প্রয়োগ করা যায়। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি ইকুয়াল জিরো, এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। তাহলে সূত্রটা কিন্তু ছিল এরকম, এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো আমরা কোথায় থেকে পাবো, বি বা কোথায় পাবো, এ কোথায় পাবো বা সি কোথায় পাবো। তাহলে এইটার সাথে তুলনা করব। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ারের সাথে এ আছে, এখানে যদি কোনো সংখ্যা তিন চার পাঁচ থাকতো তাহলে সেটা হয়তো এ এর মান, যেহেতু কোনো সংখ্যা নাই বা সহগ নাই তাহলে এ সমান হবে ওয়ান। তাহলে এখানে এ সমান হবে ওয়ান, বি সমান হবে এখানে সিক্স, এবং ধ্রুবক পদ এটা সি, সি সমান হবে মাইনাস সেভেন। তাহলে এটার সাথে আমরা তুলনা করে এ সমান পাইছি এখানে এক্স স্কোয়ারের সহগ এ, তাহলে বি এক্স এখানে বি এর এক্স এর সহগ আছে ছয়, তাহলে বি এর মান ছয় পাইছি, এবং শেষে ধ্রুবক পদ থাকবে যেটা সেটা সি এর মান। এই অনুযায়ী যদি এখানে মানগুলো বসে হিসাব করি দুইটা অ্যান্সার পাবো আর কি, মানে এক্স এর মান দুইটা পাবো, কারণ এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখান যদি এখন ক্যালকুলেশন করি তাহলে মাইনাস বি, বি কত বলেছিলাম সিক্স, তাহলে মাইনাস সিক্স প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে সিক্স এর উপর স্কোয়ার হবে ফোর এ সি, ফোর এর মান কত পাইছি, এর মান পাইছি ওয়ান, সি এর মান কত পাইছি মাইনাস সেভেন, মাইনাস সেভেন বাই টু ইন্টু এর মান হচ্ছে ওয়ান। এরপরে মাইনাস সিক্স প্লাস মাইনাস রুট ওভার ছয় ছয় ছত্রিশ, এটা যদি হিসাব করি মাইনাস মাইনাসে প্লাস চার সাথে আঠাইশ বাই টু। এরপরে মাইনাস সিক্স প্লাস মাইনাস, তাহলে এটা যদি যোগ করি আট ছয় চোদ্দ চার হাতে এক তিন দুই পাঁচ আর একে ছয়, তাহলে চৌষট্টি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা হবে এখানে মাইনাস সিক্স প্লাস মাইনাস আট আটে চৌষট্টি, রুট চৌষট্টিকে রুট চাপলে আট পাওয়া যাবে আর কি। তাহলে এখন এরপরে মাইনাস সিক্স, তাহলে এখানে দুইটা মান পাবো, একবার এখানে প্লাস নিয়ে হিসাব করব আর একবার এখানে মাইনাস নিয়ে হিসাব করব। তাহলে এখানে প্লাসটা নেই, প্লাস এইট বাই টু, আর একটা নেব এখানে মাইনাস সিক্স, মাইনাস সিক্স মাইনাস এইট বাই টু। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আট থেকে ছয় গেলে দুই, দুই ভাগ দুই, তার মানে এর মান পাচ্ছি এক পাওয়া যাচ্ছে এখানে, আর এখানে পাবো মাইনাস আট ছয় চোদ্দ ভাগ দুই, তাহলে এখানে ওয়ান, আর এখানে হবে মাইনাস সেভেন। তাহলে যেহেতু দ্বিঘাত সমীকরণ এর দুইটা মান পাবো। তাহলে এটা হবে এক্স ওয়ান, এক্স ওয়ান ইকুয়াল ওয়ান এবং এক্স টু ইকুয়াল মাইনাস সেভেন। এইভাবে এটা করতে হবে, যেহেতু অন্য কোনো নিয়মে এটা যায় না। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা এক্স এর দুটো মান পাইলাম, একটা ওয়ান এবং একটা মাইনাস সেভেন। তাহলে এখন আমাদের যে এটা যদি শিওর হই যে ভুল হয়েছে কিনা সেটা প্রুফ করার জন্য, এখানে যদি ওয়ানের মান এক্স এর মান একবার এখানে ওয়ান বসে হিসেব করি দেখি জিরো আসে কিনা। তাহলে এক্স এর মান যদি এখানে ওয়ান বসাই তাহলে এটা ওয়ানই হবে, পাওয়ার যত হোক পরিবর্তন হবে না। এখানে ছয় একে ছয় হবে, ছয়ের একে সাত, তাহলে প্লাস সেভেন মাইনাস সেভেনে জিরো হয়।
তাহলে এক্স টু এর মান এখানে মাইনাস সেভেন, মাইনাস সেভেন যদি এখানে বসাই তাহলে মাইনাস সেভেন কে বর্গ করলে হবে সাত সাথে ঊনপঞ্চাশ, প্লাস ঊনপঞ্চাশ হবে, এবং এখানে যদি হিসাব করি মাইনাস সেভেন দিয়ে ছয় গুণন মাইনাস সেভেন দিয়ে তাহলে ছয় সাথে ৪২, এবং শেষে আছে মাইনাস সেভেন, তাহলে মাইনাস ৪৯ হচ্ছে। এখানে প্লাস ৪৯ বিয়োগ যদি এইটা ৪৯ করি তাহলে কিন্তু আমাদের জিরো মানটাই আসে। তাহলে এখানে যে দুইটা আমরা অ্যান্সার পাইলাম দুইটাই কিন্তু প্রয়োগ করে দেখলাম যে আমাদের সঠিক আছে। যে কোনো সমীকরণ যখন অন্য নিয়মে আমাদের যাবে না তখন শেষ পর্যায়ে এই সূত্রটা প্রয়োগ করলে সেটা মান চলে আসবে সঠিকভাবে ক্যালকুলেশন করলে।